ওয়েলকাম ব্যাক টু মৌলাভস বাবা এর চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, ভালো লাগবে। নতুন কোনো পার্লারে যেতে হবে না, এমনিভাবে করতে পারবে, পয়সাও তো লাগবেই না, জাস্ট কটা গার্ডার আর লাগবেই, আর একটা দিন টাইম, মানে 24 ঘন্টা মতো টাইম লাগবে। তো নতুন হেয়ার স্টাইল চলে আসবে তোমাদের, তো বিনা কার্লি মেশিনে বিনা স্প্রেতে কেমনভাবে কার্লি করা যায় চুলটা সেইটাই তোমাদের আজকে দেখাবো। ওয়াও, আশা করি ভালো লাগবে, চলো দেখতে থাকো। সারাই দিই এখনো চুলে, তো আমি কিভাবে করবে সেটা দেখিয়ে দিচ্ছি। আমি কোথাও যাব না, তোমাদেরকে জাস্ট দেখানোর জন্যই করছি। এই দেখো আমার চুলগুলো কি রাফ, এখনো শ্যাম্পু করেছি, ছাড়াইনি চুলগুলো। তো ছোট চিরুনি নিয়ে এসেছি, মানে ছোট চিরুনি দিয়ে করলেই ভালো হবে, বড় চিরুনি দিয়ে আজটাই আমি চুল, বড় দাঁতের চিরুনিগুলো দিয়ে। যাই হোক দেখো, তো আমার ফার্স্টে চুল, আমার যখন চুল ছিল খুব কার্লি ছিল একদম, আর এরকম পাঁজা, কিন্তু সব উঠে উঠে এখন এরকম হয়ে গেছে, টাইফয়েড হয়েছিল, উঠে উঠে এরকম হয়ে গেছে। তো আমি দেখো যেভাবে শীতে করো, এরকম ছোটো কটা চুল নিলাম সামনে থেকে, এই দেখো এই কটা, তো আমি একটা দুটো দেখিয়ে দিচ্ছি, নিয়ে ছাড়িয়ে নিয়েছি চুলগুলো, তো দেন এরকম করে বেনুনি করে নেবো আমি এগুলোকে, যেরকম নর্মাল বেনুনি করি ওই রকমই একটু টাইট করে বেনুনি করবো। তোমরা স্প্রেও ইউজ করতে পারো যারা করো, কিন্তু বাট আমি উইদাউট স্প্রেতে দেখি কেমন হয়, আশা করি ভালোই হবে। আগে একদিনকে ট্রাই করেছিলাম বাট তোমাদের সঙ্গে কোনো শেয়ার করিনি, ভাবলাম এবার তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। তো এরকম অনেকটা টাইম লাগবে, টাইমের ব্যাপার, আমি তো তাই বললাম 24 ঘন্টা টাইম, মানে একদিন উইদাউট টাকা খরচ, মানে কোনো খরচ হবে না। আমার চুল তো এমনি কার্লি, আরও কার্লি হয়ে যাবে, কার্লি চুল দেখতে অনেক ভালো লাগে। আমি করেছি এগুলো, ওই বাবাই চলে এসেছে তার জন্য তাড়াতাড়ি করে অল্প কটা করেছি, কটা করলাম তাও দেখিয়ে দিই। এই দেখো কেমন লাগছে দেখি, দেখে যাই হোক, এগুলোকে আমি সব কটা ইয়ে করে একভাবে বাঁধবো। এই দেখো এটা কাগাগুলো ছেড়ে দিয়ে রেখেছি আমি, তো এরকম ভাবেই যে কটা পেরেছি খুব তাড়াতাড়ি বাবাকে খাওয়াবো। 9টা বেজে গেছে, প্রায় 1.5 ঘন্টা লেগে গেল, তারপর একটু উঠেছিলাম। তো চলো, তো আজকে তো সারা রাত এরকমই থাকবে, একটা খালি এখান থেকে গার্ডার দিয়ে আটকে রেখে দেবো যাতে এক জায়গায় থাকে, আর কালকে খুলবো তোমাদের সঙ্গে, তো শেয়ার করবো খোলাটা। তো চলো, হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এই যে এটা হলো নেক্সট দিন, এই যে আমি খুলছি, রান্না বসিয়ে এসেছি, স্নান করতে যাবো, তার আগে ভাবলাম খুলে নিই, দেখো এখনো ঠান্ডা রয়েছে, দেখতে তো বেশ ভালোই লাগছে। তো আমি এটা খুলছি, আমার বেনুনিটা একটু টাইট করে লাগাতে করতে হতো, তো ওই কারণে একটু ঢিলা ঢিলা হয়ে গেছে। যাই হোক, তো সকালবেলায় খুলে ফেলেছি, আমি আর টাইম একটু রাখতে পারিনি, অতক্ষণ একটু প্রবলেম হচ্ছিল তার জন্যে। তো তোমরা বেশ রাখবে অনেকটা টাইম, 24 ঘন্টা প্রায় রাখবে, আর টাইট করে বেরোনি করবে, তো একদম হবে কার্লির মতো পুরো হয়ে যাবে। তো দেখো অনেকটাই এসছে, টাইমটা আর একটু রাখলে আরও বেশি ভালো হতো, তো আর একটু টাইট করে বেরোনি করলে দেখো ভালোই, আগের মতো তো নেই, অনেকটা কার্লি হয়ে গেছে। তো এভাবেই তোমরা ট্রাই করো, যদি কিনা ভালো লেগে থাকে আমার ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড কমেন্ট করবে, আর আমার চ্যানেলে নতুন কেউ যদি ভিউয়ার্স হও তো জরুর সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দেবে, যাতে কিনা আমি নতুন ভিডিও আপলোড করলে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি চলে যায়। তোমরা দেখতে পারো অনেকটা কার্লি হয়ে গেছে, আর টাইমে আর একটু রাখলে আরও বেশিটা কার্লি হতো। তো চলো, টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।